हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बेंगली हाउसवाइफ। तो आजकल वीडियोते तुम्हारे साथ शेयर करब इजी बांधाकपिर तरकारी बनानो। और ये खूब इजी वेते बांधाकपिर तरकारीटा बनिए देखाबो। सबाई जानो बांधाकपिर तरकारी करते, किन्तु आमी जेभावे रान्ना करब एरकम एकबार रान्ना करे देखबे, खूब ही टेस्टी और खूब सुंदर खेते हय। तो ये शीतकाले तो बांधाकपि फुलकपि एगुलो सब समय बाजारे पाबे। और आमार जे आमी आज के भिडियोटा बानिएछि, आमी कोनो मेकअप टेकअप करिनि, कारण आमार कमेंट आसे जे मेकअप करे आमी भिडियो दिई। तो हाँ, कोनो कोनो समय आमी मेकअप करे दी वीडियो, कारण जेगुलो मेकअपर वीडियो है सेगुलोते मेकअप ना करे दिले एकटू केमन लागे। किन्तु आजके जे वीडियोटा आमी तुलेछि एटा बाड़ीते जेरकम थाकी आर एई ठंडाते जेरकम अत स्टाइल करे मेकअप करे आमी वीडियोटा बानाइनी। आर देखतेई पाच्छो आमी बोटिर मध्ये लोहार जे बोटी थाके तार मध्येई आमी तरकारीटा काटबो। और की माने की रकम भावे आमी तरकारीटा बानाबो सेटा तोमादेर साथे पुरोटाई शेयर करब। तो भिडियोटा तोमरा लास्ट पर्यन्त देखो। आर देखो कत काछेर थेके आमी देखिएछि तोमादेर, आमार जे नेल्सटा भेंगे गेछिलो माने उपड़े गेछिलो जे नेल्सटा पुरो, से नेल्सटा एखन कतटा आरो हवार बाकी आछे। तो देखो काछेर थेके कतटा भेंगेछे नेल्सटा, पुरोटाई उठे गेछिलो, एकटु एकटु करे होच्छे, এখন টাইম লাগবে। কিন্তু তা বলে কি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব না, এটা কখনো হয়? তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তো তার জন্য আজ ভাবলাম যে আমি কীরকমভাবে রান্না করি। সবাই তো অনেক রকমভাবেই অনেক প্রসেসে রান্না করে থাকে, তো আমি ভাবলাম যে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি, আর আমার নেলসটাও কতটা বেড়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। আর আজকে না আমি পায়ের মধ্যে যে স্কাই কালারের একটা নেল পলিশ লাগিয়েছি, আর এই নেলসটা আমার একটু বড় আছে। তো এখন যতক্ষণ না ওই নেলসটা বড় হয় ততক্ষণ তো আর সেরকমভাবে দেখানো যায় না। তো তাই আমি ভাবলাম যে আমি যতক্ষণ না নেলসটা বড় হয় ততক্ষণ আমি তোমাদের সাথে ছোট ছোট কিছু ব্লগকেই শেয়ার করি, তারপর নেলসটা যখন আবার বড় হয়ে যাবে তো তখন আবার আমি সেরকম ভিডিও যেমন আমি দিতাম সেরকম ভিডিও দেব। কিন্তু আমি হ্যাঁ আলতা ডিজাইন এই নেলসের ওপরেই আমি আলতা ডিজাইনও দেব, তোমরা প্লিজ দেখো আর সাপোর্ট করো, কারণ হ্যাঁ সুন্দরতার পিছনেই সবাই দৌড়ায়, এটা তো স্বাভাবিক। কিন্তু যখন একটা সুন্দর জিনিস খারাপ হয়ে যায় সেটা কতজন দেখে বা কতজন সাপোর্ট করে আমি সেটাই বুঝতে পারবো আমার ভিডিওগুলো দেওয়ার মাধ্যমে, যে আমার শুধু সুন্দর নখটাতেই তোমরা বেশি সাপোর্ট করতে না এখন নখটার রিকভারি যতক্ষণ না হচ্ছে সেই ভিডিওগুলোও তোমরা যা যা ভিডিও দেবো সেগুলোও সাপোর্ট করছো। তো আশা করব যে তোমরা পাশে থাকবে আর আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখবে আর সাপোর্ট করবে আমার চ্যানেলটা। আমি নতুন নতুন অনেক রকমের ভিডিও দেব, এখন আমি চেষ্টা করব বেশিরভাগ ভিডিও যেগুলো দেব সেগুলো একটু ব্লগের মতো করে দিতে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই তরকারি কাটা হয়ে গেছে, আর বাঁধাকপি আলু পেঁয়াজ দিয়ে তরকারিটা করব, অন্য আর কিচ্ছু দেব না, কোনো রকম মশলা ছাড়াই তরকারিটা রান্না হবে। কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে খুবই সুন্দর খেতে লাগে, রাতের জন্য এই তরকারিটা রান্না করা হচ্ছে। আর তোমরা বলবে লাইটিং খুব দেখাচ্ছে, লাইট খুব দেখাচ্ছে, তো হ্যাঁ আমি লাইটের যেহেতু সেরকম মানে ব্যবস্থা ছিল না তার জন্য আমি একটা ওই টেবিল ল্যাম্পের মতো একটা লাইট আছে তো সেইটাকে আমি জ্বালিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, তো তার জন্য লাইটিংটা একটু বেশি দেখা যাচ্ছে। তো তোমরা প্লিজ সেটাতে কিছু মনে করো না আর রান্নাটা লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। আর বেঙ্গলি হাউসওয়াইফ চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো। আর হ্যাঁ শীত অনেক পড়েছে, শীতে একটু সাবধানে।
থাকবে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। খুব ভালো থেকো, আর হ্যাঁ বেঙ্গলি হাউসওয়াইফ চ্যানেল দেখতে থাকো। বাই বাই, টেক কেয়ার।